রোল্যান্ড এক্সপিএস 10 কিবোর্ডে ওভেটোন কি করে বানাবেন আমি বাংলায় ভিডিও বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা কিছু মিউজিশিয়ান দাদা ভাই বন্ধুরা রিকোয়েস্ট করেছেন বাংলায় কিছু ভিডিও আপলোড করার জন্য, তো আপনাদের জন্য এই ভিডিও আমি পেশ করছি। আপনারা দেখে নিন কিভাবে রোল্যান্ড এক্সপিএস 10 কিবোর্ডে ওভেটোন বানানো হয় এবং বাদিকে কর্ড সহকারে। তো সবার প্রথমে 4 নম্বর গ্রুপটাকে প্রেস করুন। এখানে জুনো ওবে একটা টোন আছে 4 নম্বর গ্রুপে, গ্রুপ টোন 4 প্রেস করে এই টোনটাকে নিয়ে আসুন, 71 71 নম্বর টোনটা। তারপরে কি করবেন, এই মেনু বাটনটাকে প্রেস করেন, সিস্টেম লেখা আছে, আপনি এটাকে প্যাচ এডিটে আসেন, কার্সার প্লাস বাটন প্রেস করে সিস্টেম থেকে প্যাচ এডিটে চলে আসেন, এটাকে এন্টার মারেন। এখানে লেভেল দেখাবে তখন আপনাকে, লেভেল কত আছে 107, এটাকে আপনি 127 করে দেন। লেভেল যখন 127 হয়ে যাবে, অক্টেভ শিফট দরকার নাই, জিরোই থাকবে। আবার কার্সার প্লাস বাটনটা প্রেস করেন, পোর্টোবেন সুইচ এটাকে অন করে দেন, অন হয়ে গেলে আবার কার্সার প্লাস বাটনটা প্রেস করেন। এখানে অটো টাইম দেখাচ্ছে 2, অন করে দিলে আপনার এখানে দেখাবে 20, তো আপনাদেরকে 22 করলে দেখি কেমন লাগে। আপনি এটাকে 22 করে দেন, প্রোটো টাইম 22, ফির তারপরে আবার কার্সার প্লাস বাটনটা প্রেস করেন। এখানে পলি দেখাচ্ছে, আপনি এটাকে পলিটাকে ভ্যালু প্লাস মাইনাস করে আপনাকে এটাকে মনো করে দেন, মনো হয়ে গেল। এবার আপনি পিভি রেঞ্জ আপ প্লাস 2, পিভি রেঞ্জ ব্যান্ড রেঞ্জ আর কি মাইনাস 2 ডাউনটা, এদিকে আর কিছু নেই, কিছু নেই। আমি আবার আমার জায়গায় ফিরে আসব, এক্সিট মারেন, প্যাচ এডিটের সিস্টেমটা এতটুকু হয়ে গেল, প্যাচ এডিটের কাজ হয়ে গেল। এবার আমি আবার অন্য অপশনে যাব, আবার কার্সারটাকে প্লাস করেন, এফেক্ট এডিট আসবে, এটাকে আপনি এন্টার মারেন, এন্টার মারলে রুমটা খুলে গেল। এবার আপনি 7 নম্বর থেকে 2 নম্বরে আসেন, কীভাবে আসবেন, ভ্যালু মাইনাস করে 2 নম্বরে চলে আসলেন, 2 নম্বরে চলে আসার পরে আবার এবার কার্সারটাকে প্লাস করবেন, ওপেন হয়ে গেল। প্রথমেই যে আপনার অপশনটা আসবে সেটা আপনার এখানে এটা লোর কাজ করবে, লো লোটাকে আপনি ভ্যালু মাইনাস করে ই করে দেন, 5 নম্বরে নিয়ে আস রাখেন, 5 নম্বর হয়ে গেল। আবার কার্সার প্লাস বাটনটা প্রেস করেন, এখানে মিডিলের যে অপশনটা দেখাবে এটা মিডের কাজ করবে, এটাকে আপনি প্লাস করলে পরে, ভ্যালু প্লাস করলে দেখবেন গেইনটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। দেখুন আমি বাড়াচ্ছি, 0 থেকে আমি 1-এ যাচ্ছি, 1 লেভেলটা বেড়ে গেল, লেভেলটা ভালোই বেড়ে গেল, ঠিক আছে। তাই এটাকে 12 রেখে দেন। এবার আরও কার্সার প্লাস বাটনটা প্রেস করব, এখানে এইটা যে অপশনটা আসবে 3 নম্বর অপশনটা, এইটা কিন্তু আপনার হাইয়ের কাজ করবে, শার্প আমি হাই রাখছি, 13 নম্বরে রেখে দিচ্ছি, ঠিক আছে, 13 নম্বরে রেখে দিচ্ছি, তো হাইয়ের হাই হয়ে গেল, অনেকটা লেভেল বেড়ে গেল। এভাবে গেন বাড়ে আর কি, মিডটা বাড়িয়ে দিলে গেনটা অটোমেটিকলি বেড়ে যায়। তো আমি আমার মতন বাড়াচ্ছি, আপনি আপনার মতন সিস্টেম করে নেবেন, আপনার যেটা ভালো লাগে। তো তারপরে আবার কার্সার প্লাস বাটনটা প্রেস করেন, এখানে আরও অপশন আছে, লেভেল MFX লেভেল 120 রেখে দেবেন, 127 আছে, 127ই থাকবে। আবার কার্সার প্লাস বাটনটা প্রেস করেন, কোরাস
এম এফ এক্স কোরাস লেভেল জিরো আছে, এটাকে আপনি ফিফটি করে দেন। এবার আপনি আবার কার্সার প্লাস বাটনটা প্রেস করেন, এখানে রিভার্ব দেখাবে, রিভার্বটা আপনাকে একটু বাড়াতে হবে। নাইনটি করে দেন, নব্বই। তো আর কোনো অপশন নেই, এখান থেকে আমি আবার ব্যাক করব, কার্সার মাইনাস প্রেস করতে করতে আপনি আবার ব্যাকে চলে আসেন, নাম্বার টু ইকুয়ালাইজারে চলে আসলাম। এবার আমি এটাকে সেভ করবো, এখন এটাকে আমি এখন সেভ করবো। তো সেভ কীভাবে করবো, শিফট বাটন আর মেনু বাটন দুইটাকে একসঙ্গে প্রেস করতে হবে, শিফট বাটনটাকে আগে প্রেস করতে হবে এমন করে ধরে মেনু বাটনটা দাবিয়ে দিতে হবে, এরকম আসবে লেখা, এটাকে এবার এন্টার মারতে হবে, এন্টার মারলে এরকম লেখা দেখাবে, 623 নাম্বার দেখাচ্ছে এখানে, কিন্তু নিচে কোনো একটা টোন ঢুকে আছে, এখানে সেভ করা যাবে না, আমাকে দেখতে হবে কোন জায়গাটা খালি আছে। ভ্যালুটাকে প্লাস করতে থাকেন, প্লাস করতে করতে দেখি কোথায় খালি জায়গা পাওয়া যায়, নিচে সব টোন দিয়ে ভর্তি করা আছে, এগুলোর মধ্যে সেভ করলে আগের যে আপনার টোনগুলো আছে সেগুলো উড়ে যাবে। এই দেখুন এখানে ফাঁকা আছে, কত নাম্বার ফাঁকা আছে, 698 নাম্বার ফাঁকা আছে, নিচে কোনো রকম টোন নেই, একদম ব্ল্যাঙ্ক আছে। এটাকে আপনি ইন্টার মারবেন দুবার, একবার দুইবার, দুইবার এন্টার মারলে এটা আপনার 698 নম্বর টোনটায় সেভ হয়ে গেল। সেভ হয়ে গেল। এইবার আমি এটাকে পার্টে সাজাবো। তো পার্টে আমি এটাকে কি করে সাজাবো, এখানে দেখুন মনে রাখবেন 698 নম্বর 4 নম্বর গ্রুপের টোনটা, এটাকে আমি সেট করব, মনে রাখবেন 698, নইলে খাতায় লিখে রাখবেন। এইবার আমি প্রোগ্রামে সাজাবো, অর্থাৎ পার্টে সাজাবো, কর্ডিং করব, আবার এটাকে বাজাবো। কীভাবে করব, এখানে প্রোগ্রাম নাম্বার লেখা আছেন 8 নাম্বার গ্রুপটা, এটাকে একবার প্রেস করেন, 8 নাম্বার গ্রুপটা প্রেস করলে এরকম লেখা আসবে, আপনাকে আসতে হবে 16 নম্বরে, এই ভ্যালুটাকে প্লাস করে আস্তে আস্তে আপনাকে 16 নম্বরে আসতে হবে। দেখুন আমি 16 নম্বরে চলে আসছি। এবার এটাকে আমি ওপেন করব, কিভাবে করব, শিফট বাটনটাকে এমন করে ধরে কার্সার প্লাস বাটনটা প্রেস করে দিব। দেখুন পার্ট নাম্বার 1 আমার এটা ওপেন হয়ে গেল, এডিট। এখন আমি পার্টে সাজাচ্ছি, স্টোনটা কিন্তু সিঙ্গেল বানিয়ে নিলাম আগেই। পার্ট নাম্বার কত আসছে, 001। আমি এটাকে 698 নম্বর টোনটা এখন কী করে আনবো, 4 নম্বর বাটনটা টিপে দেন, দেখুন অটোমেটিকলি আপনার 698 নম্বর টোনটা কিন্তু ড্রাই হয়ে গেল। তো ড্রাই আছে, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। তো আপনার টোন চলে আসলো পার্ট নাম্বারে। তবে আমি সবার আগে পার্ট নাম্বারটা আমি সাজিয়ে নিই, এক নাম্বারটা আগে সেটিং করে নিই সুন্দর করে, পার্ট নাম্বার 1 এটাকে আগে সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ, তারপর দুই নম্বর পার্টে কীভাবে যাবো আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো পার্ট নাম্বার 1 আমি টোন নিয়ে আসলাম, এবার আমি কার্সারটাকে প্লাস করব, লেভেল চলে আসবে, আপনার যে পার্ট নাম্বারের লেভেল সে লেভেলটা চলে আসলো, লেভেল কত আছে, 100, এটাকে আমি 127 করে দেব, দেখুন লেভেলটা বেড়ে গেল, অনেক বেড়ে গেল লেভেল, হয়ে গেল লেভেল। আবার কার্সার প্লাস বাটনটা প্রেস করেন, কিবোর্ড সুইচ আছে, কিবোর্ড সুইচটাকে আপনি ভ্যালু প্লাস করে অন করে দেন, অন হয়ে গেল। এইবার আবার কার্সার প্লাস বাটনটা প্রেস করেন, এখানে হচ্ছে রেঞ্জ লোয়ার দেখাচ্ছে, অর্থাৎ আপনি যদি কর্ড করতে চান কতটুকু জায়গা অবধি আপনার কর্ড দরকার, লোয়ার, লোয়ারটা আপনি কতটুকু রাখতে চান। আমি লোয়ারটা রাখতে চাই, মনে করেন লোয়ারটা আমার এই অবধি থাকবে বা এই অবধি থাকবে, মনে করেন লোয়ারটা আমার এই অবধি থাকবে, আমি এইখানে রাখবো, আপনার খুশি মতন আপনি রাখতে পারেন, মনে করেন। এবার আমি লোয়ারটাকে মনে করেন এই অবধি রাখবো, এই অবধি রাখবো, আপনি রাখতে পারেন, মনে করেন আমি দেখানোর জন্য বলছি আমি এই অবধি রাখবো,
তো এই অবধি আমি এইটুকুন জায়গা আমি ফাঁকা রাখবো, এখানে কর্ডিং করবো, এদিক থেকে আমি এটাকে টোন বানাবো। তো কীভাবে করব, এই যে লোয়ার রেঞ্জটা আছে, লোয়ার রেঞ্জ আপনাকে আনতে হবে। টোনটা যে অবধি আছে টোনটা কিন্তু লোয়ার রেঞ্জ, অর্থাৎ আমি যদি এখানে টিপে দিই তা টোনটা কিন্তু আমার এখান থেকেই বাজবে। আমি মনে করেন এফ অবধি টিপব, এই দেখেন শিফট বাটনটাকে আমি করে ধরছি, আমি এফ টিপে দিলাম, দেখুন এফ থ্রি দেখাচ্ছে, এদিক থেকে কিন্তু আমার টোনটা কিন্তু এ অবধি বাজবে, এখান থেকে কিন্তু আউট হয়ে যাবে, দেখেন বাজে না কিন্তু, বন্ধ হয়ে গেল কিন্তু, এটা দেখুন বন্ধ হয়ে গেল, আমার এখান থেকে বাজতেছে, এখান থেকে কিন্তু আউট হয়ে গেল। এখন আমি এটা এটুকুর মধ্যে আমি অন্য টোন সাজিয়ে নেব, কিভাবে নেব দেখাচ্ছি আস্তে আস্তে করে। তো লোয়ার রেঞ্জ আমার এ অবধি হলো, এবার আপার রেঞ্জ যাব, আপার রেঞ্জ কীভাবে যাব, আবার কার্সারটাকে প্লাস করেন, আপার রেঞ্জ দেখাচ্ছে এখানে জি নাইন। আমি কি করব, আবার সেম শিফট বাটনটাকে ধরে একদম লাস্ট ডান হাতের উপরে একদম 61 নম্বর কি সি নোটটাকে শিফট বাটনটাকে ধরে মেরে দেন, এখান থেকে বন্ধ হয়ে গেল। তার মানে আমার এখান থেকে এর থেকে উপরে একদম লাস্ট অবধি এই টোনটা বাজবে, এই হয়ে গেলো সেটিং। আরও আগাতে হবে কার্সারটাকে প্লাস করেন, অক্টেভ শিফট দরকার নেই, জিরোই থাকবে, কার্সারটাকে প্লাস করেন, এমএফএক্স এক নম্বরই থাকবে, আবার কার্সারটাকে প্লাস করেন, ভাইব্রেটো রেট এটাকে আপনি দুই নম্বরে করে দেন, ভাইব্রেটো রেট দুই নম্বর। আমি মডুলেশন করব বা হাতে কট করে অটোমেটিকলি ব্যান্ডার ছাড়া আমার ওখানে ভিতর থেকে কাজ করবে মডুলেশনটা, ঠিক আছে, ব্যান্ডারটা আমার প্রয়োজন হবে না, আমি কট করার সময় তাহলে যাতে আমার সুবিধা হয় আমি এই জন্য করে নিচ্ছি। আর যদি আপনার ব্যান্ডারটা বাজাতে হয় তাহলে দরকার নেই, যদি আপনি পিস ব্যান্ডারকে হাতে ইউজ করেন তাহলে আপনাকে এই অপশনটা লাগবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তো আমি যেরকম নর্মালি করছি, তো আমি কট করে ব্যান্ডারটা অটোমেটিকলি আমার পিস ব্যান্ডারটা মডুলেশনটা কাজ করবে, কীভাবে করবে দেখে নেন। তো ভাইব্রেটো রেট প্লাস টু করে দেন, কার্সারটাকে প্লাস করেন, এখানে ভাইব্রেটো ডেথ আছে এটাকে আপনি 12 নম্বর করে দিতে পারেন, দেখুন মডুলেশন অটোমেটিকলি বাজছে, আমি কিন্তু পিস ব্যান্ডারটা ধরছি না, ঠিক আছে, আমি কিন্তু ধরছি না। তো আবার কার্সারটাকে প্লাস করেন, ভাইব্রেটো ডিলে আসছে এটাকে আপনি 8 করে দেন, প্লাস 8 না, 8 করলে অনেক লেটে আসছে, ভাইব্রেটো ডিলে আপনি -10 রেখে দেন, দেখুন কি সুন্দর কাজ করছে, অটোমেটিকলি মডুলেশন কাজ করছে। এবার আপনার কিচ্ছু করতে হবে না, এখানে দেখে আবার আস্তে আস্তে কার্সার মাইনাস বাটনটা প্রেস করে আপনি আপনার পার্টে চলে আসলেন, আমি আবার আগের জায়গায় ফিরে আসলাম সেটিং এই অবস্থায়, এই অবধি রাখলাম, এদিক থেকে টোন বাজবে, অটোমেটিকলি বেন্ডারটা বাজতে শুরু করলো। এবার আমি দুই নম্বর পার্টে যাব, দুই নম্বর পার্টে আমি কী করে যাব, পার্ট নম্বর 1 থেকে 2, দেখুন সিস্টেমটা ভালো করে দেখে নেবেন, শিফট বাটনটাকে এভাবে ধরবেন, কার্সারটাকে প্লাস করে দেবেন, দেখবেন এই দেখেন পার্ট 2 এবার চলে আসলো, পার্ট নাম্বার 2 চলে আসলো। এবার পার্ট নাম্বার 2 আমি কী করব, এখানে 001 আছে, এখানে কোনো একটা টোন ঢোকাতে হবে, কী টোন ঢোকাবো আমি এখানে, আমি 5 নম্বর গ্রুপের 1 নম্বর টোনটা সিন টোন 001 এই টোনটা ঢোকাবো, এই টোনটা ঢোকাবো, এই টোনটা ঢোকালে এটাকে আমি এখন আবার সেমভাবে লেভেল করতে হবে, এটাকে কীভাবে করব, লেভেল কত আছে, এটা লেভেল আছে 100, এটাকে কমাতে হবে, লেভেল দেখলাম আমি এটা 40,
40 রাখলাম। এইবার আবার সেম ভাবে আপনি কার্সারটাকে প্লাস করেন। এই দেখেন আবার কিবোর্ড সুইচ দেখাচ্ছে, এটাকেও অন করতে হবে, না হলে আপনার এক নাম্বার সুইচটা অন আছে, দুই নাম্বারটাকে আপনার অন করতে হবে, তবেই আপনার এটা লেয়ার হয়ে যাবে। এইবার এক নাম্বার দুই নাম্বার একসঙ্গে বাজতে শুরু করবে, দুটো টোনকে একসঙ্গে বাজবে। কিবোর্ড সুইচ অন হয়ে গেল, আবার কার্সারটাকে প্লাস করেন। এইবার এখানে সেম কেস, লোয়ার রেঞ্জ সি আছে, আমাকে এদিকেও বাজতেছে, আমাকে আর লোয়ার এটাকে কি জানতে হবে, আবার আমাকে এফ অব্দি আনতে হবে, অর্থাৎ টোনটা যেন আমার এই অব্দি বাজে। আগেরটা আমাকে এফ অব্দি রাখা হয়েছিল, এটাকেও আমাকে এফ অব্দি রাখতে হবে। সেম সিস্টেম করেন, শিফট বটনটাকে ধরেন, এফ বটনটাকে প্রেস করে দেন, হয়ে গেল, যাচ্ছে তো। এবার দেখেন দেখেন এদিক থেকে বন্ধ হয়ে গেল, টোনটা আমার এফ অব্দি আছে, হয়ে গেল। এবার আমি আবার আগাচ্ছি আপার রেঞ্জ, আপার রেঞ্জ ধরে লাস্ট উপরের উপরের কীটা ধরেন, শিফট বটনটা ধরেন, উপরের কীটাকে টাচ করে দেন, দেখুন এখান থেকে কিন্তু আমার খালি এখন অবধি খালি আছে, এখান থেকে টোন বাজতে শুরু করবে। এবার আপনি আরও কার্সারটাকে প্লাস করেন, শিফট অক্টেভ শিফট, অক্টেভ শিফট জিরোই থাক, কার্সার প্লাস করেন, এফএক্স টু থাকবে, টুই আছে, আবার কার্সারটাকে প্লাস করেন, ভাইব্রেটর রেট আমি এটাকে কী করেছিলাম, আট নম্বরে করেছিলাম, আট নম্বর করে দেন মাইনাস আট, আবার কার্সারটাকে প্লাস করেন, ভাইব্রেটর ডেপথ কত ছিল, বারো ছিল, বারোই করে দেন, বারোই থাকলো। বারো থাকলো, আবার কার্সারটাকে প্লাস করেন, এটাকে মাইনাস টেন ছিল, টেনই করে দেন, হয়ে গেল সেটিংস। এদিকে আর কিছু দরকার নেই, আবার আপনার জায়গা ফিরে আসেন, টোনের জায়গায় পার্টে চলে আসেন। আমি আবার আমার পার্টে চলে আসলাম, 001-এ আবার পার্টে চলে আসলাম, পার্ট নাম্বার টুতে ব্যাক করলাম, নর্মাল প্যাচ নাম্বারে চলে আসলাম। এইবার আমি টোন সাজাবো তিন নাম্বারে, এবার দুই নম্বর পার্ট থেকে আমি তিন নাম্বার যাবো, কীভাবে যাবো, শিফট বাটনটাকে ধরেন, আবার সেম কার্সার বাটনটাকে প্রেস করেন, নাম্বার থ্রি চলে আসলো, যখন থ্রি নাম্বার চলে আসলো, এবার আমি এখানে কী রাখবো, কী টোন রাখবো, আপনার চয়েস মতন কী টোন দরকার এখানে। কী টোন আপনার দরকার, মনে করুন আমি এখানে স্ট্রিংস রাখবো, স্টিংস রাখলাম, মনে করুন আমি স্টিংস রাখবো, স্টিংস আছে, থাকলো স্টিং, 26 নম্বর রাখলাম, আপনি আপনার খুশি মতন টোন রাখেন এখানে, কোনো অসুবিধা নেই, বা হাতে এবার আমি আবার লেভেলটা হয়ে গেল 100, এটাকে এবার এই যে দেখেন এবার তিন নম্বরটাও কিবোর্ড সুইচটাকে অন করে দিতে হবে, তিনটা তিনটা রুম অন হয়ে গেল। এবার আবার কার্সারটাকে প্লাস করেন, লোয়ারটাকে এবার আপনাকে চেঞ্জ করতে হবে, লোয়ারটা কী অবধি রাখবেন, লোয়ারটা আমি রাখবো হচ্ছে এ অবধি, লোয়ারটা রাখবো, লোয়ারটা আমার লাস্ট হচ্ছে এ অবধি থাকবেন, লোয়ার হচ্ছে আমার এ অবধি লাস্ট, লোয়ার লোয়ারটা আমার এখানে এদিকের পরে তো টোন নেই, তো লোয়ারটা আমি রাখবো হচ্ছে লাস্ট এই অবধি, লোয়ারটা লাস্ট এই অবধি রাখবো। এবার আপারটাকে আমি রাখবো হচ্ছে এই দেখুন আপার, এখানে এটার সময় স্টিংস বাজতেছে, দেখেন স্টিংস বাজতেছে, আমি আপারটাকে লাস্ট এই অবধি রাখবো, কারণ এখান থেকে আমার ওবে রাখা আছে, আপারটাকে আমি কেউ করবো ইতে আনবো, শিফট বাটনটাকে ধরেন, ব্যাস এখন দেখুন এইবার আমি কী করবো, আবার কার্সারটাকে প্লাস করেন, এইখানে আমি অক্টেভ শিফটটাকে প্লাস করব,
ऑक्टेव शिफ्ट, देखो एबार कटार संगे जाच्छे, कट हये गेलो। एबार आमि एफ एक्स थ्री थाकलो, तार माने एक दुई तीन हये गेलो। किन्तु आमार एबार आमि कार्सरटाके माइनस करे करे आमार टोनेर जायगा चले आसबो, टोने चले आसलाम, किच्छु करते हबे ना। এইবার উপরে কি হচ্ছে, রিভার্বটা ঠিক করতে হবে। দেখুন রিভার্ব লেখা আছে এখানে, যে রিভার্ব, এটাকে আপনি আস্তে আস্তে করে উপরে ওঠান। দেখুন কোয়ার্টের সঙ্গে কি সুন্দর স্ট্রিংস বাজছে। হয়ে গেল তো, এর মনে করে এটাকে আমি সেভ করবো। শিফট বাটনটা আমাকে ধরেন, রাইট বাটনটাকে আমাকে টিপে দেন, এরকম লেখা আসবে, প্রোগ্রাম লেখা আসবে। এবার এটাকে এন্টার মারেন, এখানে ওবে লিখলাম, ওবেটাকে কীভাবে লিখলাম দেখেন, এখানে টিক 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 করতেছে একটা জিনিস। এখানে আপনি এবার এভাবে দেখেন চেঞ্জ হচ্ছে সব, এই দেখেন লেখা চেঞ্জ হবে। এই যে এখানে অনেক রকম লেখা আসবে, এখানে আপনি বড় হাতের ও নেবেন, ও যে ও আসলো। এবার বি কীভাবে আনবেন, এবারে কার্সারটাকে প্লাস করেন, লেখাটা চেঞ্জ হয়ে গেল। এখানে দেখেন অনেক অপশন আছে, দেখেন যে এখানে আমাকে বি আসতে হবে, বি চলে আসলো। আবার এ আসবে, কীভাবে আনবেন, আবার কার্সারটাকে প্লাস করেন, এখানে আপনার খুশি মতন ওয়ার্ড বসায় দেবেন। আবার এখানে দেখেন এগুলো চেঞ্জ হচ্ছে, এখানে আমি এ নিয়ে আসবো বড় হাতের এ। এই যে এ চলে আসলো, আবার কার্সারটাকে প্লাস করেন, এখানে এখানে আপনি আপনার খুশি মতন নাম লিখতে পারবেন, টোনের নাম লিখতে পারবেন, আপনার নিজস্ব নামও লিখতে পারবেন, পার্সোনাল কোনো নাম। দেখেন এই যে ওয়াই ওবে চলে আসলো, এখানে আরও কিছু লিখতে পারবেন, দেখেন অনেকগুলো, যে দেখেন চেঞ্জ হচ্ছে, এখানে আপনি অনেকগুলো ওয়ার্ড বসাতে পারবেন এই অবধি। ঠিক আছে, এটা যখন হয়ে যাবে তখন এটাকে কী করবেন, এন্টার মারবেন। এবার আপনি কত নম্বরে সেভ করবেন, আমি যেরকম 556 সেভ করছি, জায়গাটা ফাঁকা আছে, নিচের জায়গাটা যেন ব্ল্যাঙ্ক থাকে অবশ্যই। হ্যাঁ, নিচের জায়গাটা যেখানে ফাঁকা থাকবে সেখানে আপনি এটাকে যখন ব্ল্যাঙ্ক থাকবে, কীরকম ব্ল্যাঙ্ক দেখেন, এই দেখেন এই যেরকম ব্ল্যাঙ্ক জায়গা থাকবে ওইসব জায়গায় আপনি ওটাকে সুন্দর করে সেট করে দেবেন। আমি এখানেই যে বসাচ্ছি, যেহেতু ওবে লেখাটা আছে, আমি এটাকে ওবে 500 এই যে 556 ছিল, আমি 556-এর মধ্যেই বসায় দিচ্ছি, আমার ওইটা দরকার নেই। ওই এই টোনটার মধ্যে অন্য একটা টোন ছিল, বন্ধ করে দিচ্ছি, আমি এখানেই বসাচ্ছি। আপনি খালি জায়গাতে সেভ করে দেবেন, একবার এন্টার, দুইবার এন্টার, আপনার টোন ওখানে সেভ হয়ে গেল।